নমস্কার, আপনাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের এই মুহূর্তের জ্যোতিষ লাইভ অনুষ্ঠান। যারা আজকে আমাদের এই অনুষ্ঠানের সঙ্গী হবেন বা ভাবছেন যে চ্যানেল সার্চ করতে করতে আমরা এখানে এসে গেছি, তাদেরকে বলবো অবশ্যই থাকবেন আমাদের সঙ্গে। এই অনুষ্ঠান অবশ্যই এমন কিছু দিতে পারে যেটা আপনারা অন্য অনুষ্ঠানের থেকে হয়তো বা নাও পেতে পারেন। কেননা আমরা বিভিন্ন দিন বিভিন্ন সময় যখন এই অনুষ্ঠান করি, আলোচনা ভিত্তিক অনুষ্ঠান অবশ্যই করি, যেটা আমাদের বর্তমানে জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত আলোচনা করি, যেটা জ্যোতিষশাস্ত্রের মধ্য দিয়ে বর্তমানে যে অবস্থা বা যে সময় চলছে তাতে আমাদের এবং আমাদের রাজ্যের দেশের কি অবস্থা হতে পারে, এই জায়গাগুলো নিয়ে আমাদের অতিথি কিন্তু আমাদেরকে নক করে দিয়ে যান এবং পরবর্তীকালে দেখি সেই ঘটনাগুলোই ঘটছে। তো ন্যাচারালি খুব ইন্টারেস্টিং হয়ে যায় তখন অনুষ্ঠানটা। তাই আজকেও আপনারা থাকবেন আমাদের সঙ্গে, আর নিজের যদি সমস্যা থাকে সেটাকে তো সমাধানের রূপ দিতেই হবে, আর সমাধানের রূপ এমন একজন বন্ধুর হাত ধরে দেওয়া উচিত যার গাইডলাইনটা প্রপার হবে। সেটা হতেই পারে অ্যাস্ট্রোলজিক্যাল ওয়েতে সমাধান, আবার হতেই পারে তন্ত্রোক্ত ক্রিয়ার মাধ্যমে সমাধান। সমাধানটা অবশ্যই হবে, তবে ওয়েটা আপনাকে বেছে নিতে হবে। আসল আমাদের জায়গাটা হয়তো, গন্তব্য হয়তো একই, কিন্তু আমরা হয়তো কেউ বাসে গিয়ে পৌঁছাই, কেউ হয়তো নিজের গাড়িতে যাই, কেউ হয়তো ট্যাক্সিতে যাই, কিন্তু গন্তব্য আমাদের পৌঁছাতেই হবে। আর গন্তব্যে পৌঁছানোর জন্য কী করতে হবে, আমাদের সঙ্গে কথা বলতে হবে, আমাদের অনুষ্ঠানে আসতে হবে এবং নিজের জীবনকে সুন্দর করে আলোকরশ্মিতে ভরিয়ে তুলতে হবে। আর আমরা যিনি আমাদের জীবনকে আলোকরশ্মিময় করে তোলেন তার সঙ্গে অবশ্যই কথা বলবো। রয়েছেন আমাদের সাথে শ্রীমতী অপরাজিতা শাস্ত্রী, জানাবো অনেক অনেক স্বাগত। নমস্কার, ফোন করুন আপনারা। তো দিদি, আজকে আমরা কি বিষয়ে আলোচনা করব? হ্যাঁ, কালকে যে বৃহস্পতিবার গেল, 12 তারিখ গেল এবং তার সাথে অমাবস্যা গেল এবং আজকে সূর্যগ্রহণ গেল, সকাল 7:52 থেকে লেগেছিল এবং 9:44 ছেড়ে গেছে সূর্যগ্রহণ। যাদেরই গ্রহণ দোষ অর্থাৎ রবিরাহু গ্রহণ দোষ ছিল, যেহেতু আজকে আংশিক সূর্যগ্রহণ ছিল, যদি কেউ সূর্যের জপ মন্ত্র কিছু পাঠ করে থেকে থাকে, মানে ওই সময়টা, হ্যাঁ ওই সময় তো পার্টিকুলার, মানে শুধুমাত্র ওই গ্রহণ স্পর্শ হয়েছে তখন থেকে শুরু করে গ্রহণ মধ্য সময় পর্যন্ত ভীষণভাবে এরা উপকার পেয়েছে। অনেকেই যারা আমার কাছে হোয়াটসঅ্যাপে জানতে চেয়েছিল, আমি তাদের অনেককে বলে দিয়েছি এই ব্যাপারটা। তো সূর্যের যে 11টা নাম আছে, সেই নামের মধ্যে পার্টিকুলার আপনার রাশি অনুযায়ী কোন নামটা আপনি বারবার জপ করবেন, বেশি না 108 বার একটা রুদ্রাক্ষের মালায় জপ করে অনেকেই কিন্তু, যাদের একটু হেলথ প্রবলেম আছে, বিশেষ করে সূর্য যেহেতু আমাদের আত্মার কারকগ্রহ এবং মস্তিষ্কেরও কারকগ্রহ, অনেকের চোখের যে জ্যোতির প্রবলেম থাকে, অনেকেই কিন্তু বলছে যে আমরা ইনস্ট্যান্ট রেজাল্ট পাচ্ছি অনেকটাই। কিন্তু আমিও মানে আমিও রেজাল্ট পাচ্ছি, সেটা আমি নিজেও বুঝতে পারছি। সবচাইতে ভালো সময় হচ্ছে তার প্রতিকার করা, এবং সেটা শুধুমাত্র একটাই কাজ হচ্ছে, কোনো চুনি নয়। এটা অনেকেই ভুল বলে যে রবিরাহু গ্রহণদোষ থাকলে চুনি পড়তে হবে, অনেক সময় কিন্তু উল্টে বদনাম আছে। আমি দেখেছি, আমি নিজে দেখেছি যে অনেকের খুব এক্সপিরিয়েন্স, এরা আমাকে শেয়ার করেছে যে না, চুনি পড়লে আমাদের প্রবলেম আরও বাড়ছে। শিয়ালদা চেম্বারে এসেছিলেন একজন হাজব্যান্ড ওয়াইফ দুজন এসেছিলেন, এদেরকে কিন্তু একজন সাজেস্ট করেছিল যে চুনি পড়ার জন্য, এবং চুনি পড়ার পরে তাদের কিন্তু প্রবলেম বেড়েছে, কিছু মিথ্যে বদনাম তাদেরকে ঘাড়ে উল্টে এসে চেপেছে, তারপরে যে কাজগুলো করেনি সেই কাজের মধ্যে তাদেরকে মানে বাই পানিশ তাদেরকে সেগুলো সাফার করতে হয়েছে। তো এই ক্ষেত্রে সবসময় যে চুনি পড়লে যে রবিরাহু গ্রহণদোষ কাটানো যায় একদম ভুল। অনেকে, আমি নিজেও অনেক সময় দেখেছিলাম, আমার নিজেরও গ্রহণদোষ আছে, আমি চুনি পড়ে একদমই, আমার চুনি পড়ে কিন্তু সবসময় অপোজিট রেজাল্ট হয়, যার জন্য সূর্যের যে যন্ত্রম, যেটাকে বলছে সূর্য যন্ত্রম, এই যন্ত্রম যদি আপনারা গ্রহণকালে তৈরি করে তার জপ সম্পূর্ণ করে সেই যন্ত্র যদি ধারণ করা হয়, মানে এর যে কত তাড়াতাড়ি রেজাল্ট পাওয়া যায়, যারা জপ করেছেন কালকে আজকে তারা কিন্তু বুঝতে পারছেন, আর যারা জপ করেনি তাদের আবার নেক্সট যে সূর্যগ্রহণ আছে তারা চেষ্টা করে দেখুন, অবশ্যই রেজাল্ট পাবেন। হ্যালো, নমস্কার, কে রয়েছেন? নমস্কার, আপনাদের দুজনকে, দিদিকেও নমস্কার, আপনাদের আমাকেও নমস্কার। আমার অনুষ্ঠানটা দেখি, সবসময় থাকি না, কিন্তু খুব ভালো লাগে, আর খুব স্পষ্ট করে অনেকক্ষণ চিন্তা ভাবনা করে বলে। আজকে লাইনটা ঠাকুর বাড়িতে আছে, ঠাকুরের দয়ায় পেয়ে গেলাম। কোথা থেকে বলছেন? এটা আমি গড়িয়া থেকে বলছি, আমার সম্পর্কে জানতে চাইছি। জন্ম তারিখটা বলুন। 7/6/68 7/6/1968 7/6/68 হ্যাঁ, জন্ম সময়টা বলুন। দুপুর 1:40 কলকাতা। দিদির অনুষ্ঠান তো দেখেন, আর কিছু বলার নেই, খুব ভালো বলেন, সুন্দর করে কলকাতা বলেন,
আচ্ছা ওইদিন শুক্রবার ছিল? হ্যাঁ। আচ্ছা কন্যা লগ্ন তুলা রাশি জানা আছে? হ্যাঁ হ্যাঁ তুলা রাশি কন্যা লগ্ন এটা জানা আছে। আচ্ছা এখানে তো বুধ সক্ষেত্রী আছে, শুক্র সক্ষেত্রী আছে, দেখি আপনার চার্ট কি বলছে। শনি রাহু একত্র হয়ে আছে, লগ্নে কেতু, লগ্নে কেতু রং লগ্নের সাথে সপ্তমের, আপনার শরীর ভালো যায় না একদম, মানে 100% সিওর বলেছেন শারীরিকটা বেশি খারাপ যাচ্ছে। কারণ দেখুন লগ্নে কেতু বসে আছে, এর সাথে অপোজিটে শনি রাহু একসাথে বসে আছে, আপনার মাইগ্রেনের সমস্যা, ব্যথা, যন্ত্রণা, অনেক সময় মাঝে মাঝে মনে হয় যে পা গুলো অবশ মত হয়ে যাচ্ছে। কেতু যেহেতু আছে শনির সাথে, এটা মানে পুরো পেট, মানে আমাদের যে পা থেকে, মানে অ্যাকচুয়ালি পেট থেকে পুরো পায়ের পাতা অব্দি নির্দেশ করে। তো সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, সেটা হলো অবশ্যই আপনি সঙ্গে থাকুন, দিদি বলে দিচ্ছেন কি কি হতে পারে। আপনার শারীরিক সমস্যা তো প্রথমেই উনি বললেন, কারণ ছকে তো ইন্ডিকেট করলো যে সমস্যাটা, সেটাই তুলে ধরলেন, তারপর দেখা যাক আর কি কি রয়েছে। আচ্ছা আপনার রবি শুক্র মঙ্গল একসাথে আছে, রবি শুক্র মঙ্গল শুক্রের ঘরে একসাথে আছে, আপনার হরমোন কোনো প্রবলেম আছে? আচ্ছা নয়, আপনার সুগার, ব্লাড প্রেশার কিংবা আপনার গাইন্য কোনো প্রবলেম আছে? আপনি কি জানতে চাইছেন এবার বলুন। জানতে চাইছি যে শারীরিকটা কবে একটু ভালো আসবে, আর এটাই বেশি জানতে চাই আর্থিকটা কবে ভালো আসবে। আপনি কখনো এর প্রতিকার করিয়েছেন, চার্ট কাউকে দেখিয়েছিলেন এর আগে? আমি একজনকে দেখিয়েছিলাম, একটা ইউনিক টেস্ট নিয়েছিলাম, আর কলা আমার হাতে আছে, আর উনি আবার বলছিলেন একটা পান্না নিতে, কিন্তু পান্নাটা আমি এখনো নিতে পারছি না আর্থিক অবস্থার কারণে। একটা কথা বলি, আপনার কিন্তু না তো পান্না লাগবে আর নাই আপনার যে এমিথিস্ট পড়েছেন ওটা লাগবে। এমিথিস্ট কাদের দেওয়া হয় জানেন? যখন কোনো স্টোন কাজে লাগে না, আমি আজকে একটা দর্শকদের একটা কথা বলে দিচ্ছি, এমিথিস্ট চট করে পড়বেন না কেউ। কেন বলি, এমিথিস্ট আমাদের দেখুন ওর কালারটা হচ্ছে কিন্তু পার্পল কালার, আমাদের যে সহস্র চক্র ওর কালার হচ্ছে পার্পল। আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, যখন কোনো স্টোন কোনো মানে জ্যোতিষী প্রেসক্রাইব করবে, একটুখানি যে ভালো করে জিজ্ঞেস করে নেবেন যে কেন দিচ্ছেন, এটাতে আমি কী কাজ পাবো। দেখুন এটা খুবই খারাপ হয়েছে, আমি একটা কথা আপনাকে বলি, আপনার শনির সাথে রাহু এখানে, শনি বসে আছে মীন রাশির ঘরে রাহু যুক্ত হয়ে, এখানে আপনাকে কি করে এমিথিস্ট সাজেস্ট করলো, এটা উচিত হয়নি, একদমই উচিত হয়নি। না না না, আপনি একটুখানি এখানে আপনার লগ্নে কেতু আছে, দেখুন একটা কথা আছে, কেতুর কিন্তু লগ্নে থাকলে যে খারাপ হয় তা নয়, কথাই বলে লগ্নে যার কেতু সে সোনায় বাঁধে সেতু, এখানে কিন্তু আপনি অনেকটা অনেক প্রফিট পেতে পারেন এই লগ্নে কেতু থেকে, কিন্তু এই কেতুকে ঠিক কাজে লাগাতে হবে। আপনার কিছু এক্সারসাইজের ব্যাপার আছে, কিছু একটু মেডিটেশনের ব্যাপার আছে, কেতু থেকে যেহেতু স্পিরিচুয়ালকে নির্দেশ করা হয়, আপনি একটুখানি কারোর সাথে কোনো ভালো একজন কি বলবো, আপনি এমিথিস্ট খুলে ফেলুন, ইনস্ট্যান্ট এমিথিস্ট খুলে ফেলুন, আর শারীরিক জায়গাটা মনে ওর জন্য আরো বেশি ক্ষতি হচ্ছে। একদমই, মানে এটা এটার জন্যই কিন্তু উনি কিন্তু কন্টিনিউ সাফার করবেন একদম। দিদি অনেক একটা পান্না তো আপনার কাছে তো যাব ভেবেছি, আর পান্না কি প্রয়োজন আছে? প্রথমেই উনি বলেছেন পান্নার প্রয়োজন আছে, এবার আপনি কি কালারে পান্না পরবেন বলুন তো, পান্না তো অনেক কালার আছে। দেখুন অবশ্যই আপনি এক্ষুনি এমিথিস্ট খুলে রাখুন, আর একটা কথা আপনাকে বলি, আপনি সব কিছু ছেড়ে প্রাণায়াম করুন, আপনি একটু এক্সারসাইজ করার চেষ্টা করুন, আর এগুলো সব ফুলে ফেলে দিন, সকালবেলা খালি পেটে পেট ভর্তি করে জল খান, একটু হাঁটাহাঁটি করুন, আর যতটা পারবেন সকালবেলা সন্ধ্যাবেলা একটুখানি খোলা হাওয়ার মধ্যে থাকার চেষ্টা করুন, মানে খোলা হাওয়ার মধ্যে একটু হাঁটাহাঁটি করার চেষ্টা করুন। একদম একদম, সেটা করলে আপনারই সুবিধা হবে, আপনি কিন্তু ভালো থাকতে পারবেন। এই জায়গাটা দর্শক বন্ধুদের বুঝতে হবে, আপনারা যে কোনো জ্যোতিষের কাছে গেলেই তারা কিন্তু স্টোন রেফার করে, কিন্তু আমি প্রথমেই বলেছিলাম দিদির অনুষ্ঠান একটু অন্য জায়গা থেকে আমরা দেখি, তার দৃষ্টিকোণটা একটু আলাদা। এই যে এই মানুষটা যে এত বুকছে, অর্থনৈতিক জায়গাটা যে তার নিচের জায়গায় চলে যাচ্ছে, একদম তলিয়ে যাচ্ছে, সেই জায়গায় দিদি কিন্তু স্টোন তো নিশ্চয়ই দিতে হবে, সেই জায়গা ছাড়া তো প্রোটেক্ট করা যায় না, সেই জায়গাটা দিতে হবে। কিন্তু আমাদের যে আনুষঙ্গিক ব্যাপার, এই যে প্রাণায়াম করা, মেডিটেশন, কেন কিসের গ্রহের জন্য করব, কোন রত্নটা আমার জন্য কি কালার, কারণ আমাদের এই সহ আমাদের যে চক্রগুলো আছে তার সাথে তার কি মেলবন্ধন, সব কিছু কিন্তু দিদি দেখে তারপর প্রেডিকশনের জায়গায় যান। তো অবশ্যই যারা আসবেন তারা এইভাবেই কিন্তু সুন্দর করে আলোচনা ভিত্তিক প্রেডিকশন পাবেন, এবং কেন পড়ছেন দিদি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেন, এই জায়গাটা অনেক কিন্তু বেশি ফ্রুটফুল রেজাল্ট আপনারা পাবেন। কে রয়েছেন? নমস্কার। নমস্কার দিদি। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি হাওড়া থেকে বলছি। হ্যাঁ, কার সম্বন্ধে জানতে চান? আমি
মেয়ে সম্বন্ধে, মেয়ের জন্ম তারিখটা বলুন। জন্মস্থানটা কোথায়? হাওড়াতে। অনুষ্ঠান আগে দেখেছেন? শুক্রবার ছিল তো? শুক্রবার ছিল, এটা তুলালগ্ন কর্কট রাশি, জানা আছে? আচ্ছা, বৃহস্পতি সক্ষেত্রে আছে, শনি নিচস্থ রয়েছে, চন্দ্র সক্ষেত্রে রয়েছে। বলছি, আচ্ছা, লগ্নে শনি, লগ্নে শুক্র শনি দৃষ্টি দিচ্ছে, দ্বিতীয় কোনো গ্রহ নেই, তৃতীয় চতুর্থ পঞ্চমে কেতু রয়েছে। আপনার মেয়ের হজম সংক্রান্ত কোনো প্রবলেম, মানে খাওয়া দাওয়া নিয়ে কোনো প্রবলেম হয়? হজমের প্রবলেমটা বেশি হবে ওর। দেখবেন অনেকক্ষণ না খেয়ে থাকার পরে যে খাবার খাচ্ছে, তারপর দেখবেন যে একটা অ্যাসিডিটি হয়ে যাওয়া, ডাইজেস্ট করতে পারছে, পেট ফেপে যাওয়া মাঝে মাঝে, এই জিনিসগুলো হতে পারে। আচ্ছা, শুক্র শনি সপ্তমে রয়েছে, এটা খুব ভালো, কিন্তু এই শনি নিচস্থ হয়ে গেছে, শরীরটা একটু মাঝে মাঝে হ্যাম্পার করবে। রবি বুধ মঙ্গল একসাথে বসে রয়েছে, রবি বুধের একটা বুধাদিত্যের যোগ, কিন্তু শুক্রের ঘরে বুধাদিত্যের যোগ হলে পরে একটা জিনিস হয়, আপনার মেয়ে গান নাচ যদি কখনো শেখে তাহলে সেক্ষেত্রে ভালো পারদর্শী হবে। মঙ্গল এখানে বসে আছে, ভালো কনফিডেন্স থাকবে, যে কোনো স্টেজ পারফরমেন্স করতে গিয়ে খুব ভালো সাহসের সঙ্গে এখানে নিজেকে ভালো মানে পারফর্ম করাতে পারবে। চন্দ্র যেহেতু সক্ষেত্রে রয়েছে, অতএব এই জায়গাটা আমি আরও বেশি ভালো করে দেখছি, খুব স্ট্রং আছে। রাহু চলে গেল সপ্তম অষ্টম নবম দশমের একাদশে চলে গেল রাহু, আপনার মেয়ে বিভিন্ন বাধা বিপত্তি সব কিছু কাটিয়ে উঠে লাস্টে কিন্তু আপনার মেয়ে সাকসেস পায়। আপনি একটুখানি শেয়ার করুন, আপনার মেয়ের কোনো গান নাচ কিছু এই সম্বন্ধে কোনো কিছু শিখিয়েছেন? খুব ভালো হবে, আপনার মেয়েকে কিন্তু এটা কন্টিনিউ করাবেন, এটা ছাড়াবেন না। আর একটা কথা বলি, আপনার মেয়ের এডুকেশন নিয়ে, এডুকেশন সপ্তম সপ্তম শুক্র শনি, ও তো এডুকেশন ভালো আছে, তো আর্টস নিয়ে পড়াচ্ছেন? আর্টস নিয়ে পড়ছে, ডাক্তারি পড়ছে, ডাক্তারি পড়ছে, মেডিকেল পড়ছে তো? রবি বুধ মঙ্গল, তাহলে আপনার মেয়ে তো ওখানে মঙ্গল রবি মঙ্গল একসাথে আছে। আপনি কি কোনো সার্জন মানে কি মানে ডাক্তারি বলতে কি কিসে ইয়ে করেছেন? কোন ইয়ার এটা? মানে এটা কি প্রাইভেট কলেজ থেকে করছে নাকি সরকারি কলেজ থেকে করছে? কোন কলেজে পড়ছে? আমি এখানে বললাম রবি বুধের, আপনি যেহেতু সব বলছেন যে রবি বুধ এখানে কিন্তু শুক্রের ঘরে পড়েছে, আপনার মেয়ের এমবিএ করছে, করুক, এমবিএ তো এমবিবিএস করছে, আপনার মেয়ের একটা জিনিস আমি বলবো, আপনার মেয়ে প্রাইভেট সেক্টরে কিন্তু প্র্যাকটিস করবে, খুব বেশি যে এখান থেকে রোজগার হবে সেটা নয়, তবে আমি বলবো আপনার মেয়ের যে মানে গানের দিকটা যদি একটু বেশি ওইদিকে নজর দেন তাহলে বেশি ভালো হয়। হ্যাঁ হবে, ও কিন্তু খুব চাপ, আমি একটা বলি এটা কিন্তু কমপ্লিট করবে, ও খুব চাপের মধ্যে দিয়ে কমপ্লিট করবে। আপনি একটুখানি চার্টটাকে নিয়ে একটু কারোর সাথে একটু কনসালটেন্সি করিয়ে নিন, কিন্তু দেখুন বিশ্বাস করে না, আপনি বিশ্বাস করেন। এবার আপনি আপনার মেয়ের সম্বন্ধে যেটুকু জানলেন, আপনি বলছেন মিলছে কি মিলেন, এবার আপনি বলুন, আমি তো আপনার মেয়েকে চিনি না, দেখি না কোনোদিন, তো আপনার মেয়ের চার্ট সম্বন্ধে, আপনার মেয়ের চার্ট সম্বন্ধে আমি যেগুলো বললাম সেগুলো তো ঠিক? হ্যাঁ
তাহলে এবার বিশ্বাস করা, আপনি এখান থেকে অ্যাস্ট্রোলজিক্যালি কোনো হেল্প নেবেন কিনা সেটা আপনার উপরে নির্ভর করছে। এবং আপনার হাজব্যান্ড নিশ্চয়ই, আপনার মেয়ে যদি এতে ভালো হয়, আশা করি আপনার হাজব্যান্ড কোনো বাধা দেবেন না বা দেওয়া উচিত নয়। ওকে, সঙ্গে থাকুন। আর দিদি, আমার মেয়ে না শত্রুতে সেই জন্য একটু চেম্বারে আসুন, এগুলো এখান থেকে আলোচনা করাটা খুব একটা শ্রেয় না। ওই জন্যই দিদি বললেন যে হবে, কিন্তু ওর খুব চাপের মধ্যে দিয়ে হবে, এবং সব কথা তো খুলে মিডিয়াতে এই জায়গাটা যায় না। খুব একটা বেশি ভালো দেখলাম না। দেখো, রবি বুধ কিন্তু আমরা তখনই এখান থেকে ভালো রেজাল্ট পাই যখন এই রবি বুধ হয় সিংহ রাশিতে, নাহলে মিথুন রাশিতে অথবা কন্যা রাশিতে ভালো থাকে। এখানে কিন্তু রবি বুধ হয়েছে, কিন্তু শুক্রের ঘরে হয়েছে, মানে বৃষরাশি। বৃষরাশি স্পেশালি নাচ, গান, কবিতা, ক্রিয়েটিভিটি গুলো একদম এগুলোকে নির্দেশ করে। আর সেখানে কিন্তু পুরো মেডিকেল লাইনে চলে গেছে, ঠিক আছে, প্রাইভেট সেক্টরে কিছু চেষ্টা করতে পারে, প্র্যাকটিস খুব বেশি যে ভালো ইয়ে হবে সেরকম কিছু নয়। তবে বৃষরাশির রবি বুধ মানে এখানে সেরকম আমি মেডিকেলে কিছু দেখছি না। দেখেনি কি রয়েছে। নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। নমস্কার ম্যাম, দুজনকে নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন, কোথা থেকে বলছেন? হ্যাঁ ম্যাডাম, আমার এক দাদা, মানে পিস্তত দাদা আর কি, ওনার কি উনি গিয়েছিলেন আর কি, ওনার বিয়ের জন্য আর কি, বিয়ের জন্য আপনার কাছে চোখক বিচার করে উনি খুব ভালো জায়গায় মেয়েকে দিয়ে দিতে পেরেছে। শিয়ালদার চেম্বারে গিয়েছিলেন উনি আর কি, তাই দাদা আমার বললো আপনাকে সাথে একটু যোগাযোগ করতে। বিকেল 4:19। জন্মস্থানটা কলকাতা। কলকাতা তো। হুম হুম, ছেলের ব্যাপারে জানবেন। ওই দিন সোমবার ছিল, সোমবার ছিল, হ্যাঁ। তুলা লগ্ন ধনু রাশি জানা আছে? হ্যাঁ জানা আছে। আচ্ছা, আজকে আমরা তিনটে ফোন ফেললাম, তিনটেই তুলা লগ্ন। আচ্ছা, এখানে শনি নিচস্থ হয়েছে মেষ রাশিতে, এখানেও শনি মেষ রাশিতে রয়েছে, বৃহস্পতি কেতু যোগ রয়েছে। আচ্ছা, লগ্নের দ্বিতীয় রবি বুধ শুক্র, রবি বুধ শুক্র, রবি এখানে বুধ নিচস্থ হয়ে গেল, শুক্র নিচস্থ হয়ে গেল, তৃতীয়ে চন্দ্র, চতুর্থে কোনো গ্রহণে পঞ্চমে বৃহস্পতি কেতু, ষষ্ঠে কোনো গ্রহণে সপ্তমে শনি, অষ্টম নবম দশম একাদশে রাহু, দ্বাদশে মঙ্গল, মাঙ্গলিক। আচ্ছা, কি জানতে চাইছেন? বলছি কি, ওর মেডিকেল লাইনে পড়লে কি হবে সেটা একটু জানাচ্ছি। মেডিকেল লাইনে, হ্যাঁ দেখুন, এখানে কিন্তু রবি বুধ শুক্র একত্রে বসে রয়েছে মঙ্গলের ঘরে। মঙ্গল থেকে আপনি যেহেতু, কেউ হয়তো আপনাকে বলেছে রবি মঙ্গলের ঘরে থাকলে, বৃশ্চিকে থাকলে যে খুব বেশি, দেখুন বৃশ্চিকের মঙ্গল মানে হচ্ছে একটা ছোট্ট পুকুর। আর যদি আপনি মেষ রাশিকে ধরা হয় তাহলে পরে এখানে যদি রবি থাকতো তাহলে আমি বলতাম একটা সমুদ্রের মতো, মানে এখানে ডাক্তারি পড়ার চান্স কিন্তু আমি খুব বেশি পাচ্ছি না। আর আপনি এখানে তৃতীয় চন্দ্র যেহেতু, কোন লাইনে গেলে বেটার হবে? লগ্নে সপ্তমে শনি রয়েছে, এর বৃহস্পতি কেতু পঞ্চমে রয়েছে, দ্বাদশ মঙ্গল। আপনি একটুখানি চারটাকে একটু ডিটেলস আমাকে দেখতে হবে। হ্যাঁ, না না, ওর মঙ্গলটা ষষ্ঠে তো, না না না, ওর মঙ্গল দ্বাদশে রয়েছে, দ্বাদশ মঙ্গল মাঙ্গলিক যোগ, ছেলেদের জন্য মাঙ্গলিক যোগ কিন্তু কখনোই ভালো নয়। তুলা লগ্ন, হ্যাঁ হ্যাঁ, তুলা লগ্ন বলেছি, আপনি তো বললেন যে রাশি লগ্ন সব মিলে, ওর মেষ লগ্ন আর ধনু রাশি, তাহলে টাইমটা তো ভুল হয়ে যাচ্ছে, 23/11/98, তাই তো? যখন বলছেন 98 সালের 23শে নভেম্বর, সেটা আর নয় আপনি ভুল বলছেন, নয় সময় ভুল বলছেন, কিছু একটা বলছেন, নয় আপনার যেটা করা হয়েছে সেটা ভুল। আপনি চেম্বারে আসুন, চেম্বারে এসে রেক্টিফিকেশন করে ঠিক করে নিন। আমরা আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করছিলাম সেটা, আমি একটা জিনিস বলবো, অনেকে আছে যারা লগ্নকে খুব একটা গুরুত্ব দেয় না, রাশিটা মনে রাখে, এবার এই মনে রাখতে গিয়ে না কোথাও একটা গন্ডগোল হয়ে যায়, হয়তো কেউ বলেছে তুলা লগ্ন মেষ রাশি, দেখা উল্টোটা হয়ে যাচ্ছে যে মেষ লগ্ন ধনু রাশি কিংবা তুলা রাশি, এরকম সাপোজ কিছু একটা বলছে। তো এখানে আমি বলবো যখনই কেউ বলবে তখন আপনারা লিখে নেবেন, আর না হলে যদি আগে থেকে চার্ট করা থাকে সেই চার্টটা বের করে তারপর ফোন করুন না, অসুবিধা নেই।
আমি একটু বলে দিই, যারা অপরাজিতাদির কাছে যেতে চাইছেন, সাহায্য পেতে চাইছেন এবং জীবনটাকে সুন্দর করে কালারফুল করতে চাইছেন, তাদের জন্য বলবো যে ফোন নাম্বার যাচ্ছে অনুষ্ঠানের পর আপনারা ফোন করুন, বুকিং নাম্বার সেটা বুকিং করবেন, ওই নম্বরে আপনারা জানতে চাইবেন না, 8420212477 এবং 8617762218। আপনারা পেয়ে যাচ্ছেন প্রতি শুক্রবার, অর্থাৎ আজকে পেয়ে যাচ্ছেন হাওড়া মল্লিক ফটকে সন্ধ্যে 6টা থেকে 8টা চেম্বার রয়েছে, প্রতি মঙ্গলবার কালীঘাটে চেম্বার রয়েছে এবং প্রতি সোমবার দিন বারাসাতে 11টা থেকে 4টে অবধি উনি থাকেন, আর প্রতি বুধবারও বারাসাতে থাকেন 11টা থেকে 4টে অবধি। আমরা ফিরে আসি যেটা নিয়ে তুমি বলছিলে, যে সূর্যগ্রহণ এবং অমাবস্যা। আচ্ছা, এইটা কি খুব ভালো? হ্যাঁ, অবশ্যই গেল। সেই এর আগের অনুষ্ঠানে যে তুমি আমি জিজ্ঞেস করলে যে যাদের যেসব মেয়েরা মাঙ্গলিক বিয়ের জন্য সমস্যা হচ্ছে, আমি একটা ভালো উপায় দিয়েছিলাম, সেটা এই বৃহস্পতিবার অমাবস্যার দিনে খুব ভালো যোগ ছিল। যদি কেউ এই মানে বৃহস্পতি মানে তারামায়ের কোনো যোগ্য করে থেকে থাকে, তাহলে সেখান থেকে অনেকটাই হবে, কাজ দেবে। আর একটা জিনিস হচ্ছে, যারা সত্যনারায়ণ পূজা করেছেন এবং লক্ষ্মীর পাঁচালি পড়েছেন, মানে কি বলবো, এত ভালো দিন ছিল, এত ভালো দিন, মানে পরের দিন আবার সূর্যগ্রহণ শুক্রবার, এর চেয়ে মানে ভুবনেশ্বরী মায়ের পুজো থেকে শুরু করে মা ভৈরবী মা ত্রিপুরেশ্বরী, মানে সব কিছুর একটা টোটাল খুব সুন্দর যোগ ছিল। এই যোগটা যারা কাজে লাগাতে পেরেছেন, তারা তো কত গেনার হয়েছেন তারা নিজেরাই বুঝতে পারবেন। আর যারা যোগ লাগা এই যোগটাকে কাজে লাগাতে পারেননি, আবার নেক্সট যে চন্দ্রগ্রহণ আসছে কিংবা সূর্যগ্রহণ আসছে, আবার কাজে লাগান। বিশেষ করে যাদের রবিরাহু গ্রহণ দোষ আছে, তারা সূর্যগ্রহণের সময় মেনলি সূর্যের একাদশ যে মন্ত্র রয়েছে সেটা আপনারা জপ পাঠ করুন, কিংবা যদি সূর্যের কোনো গায়ত্রী মন্ত্র আপনারা জপ করতে পারেন সেটা করুন, খুব ভালো উপকার দেয়। আর গ্রহণের সময় অবভিয়াসলি আপনারা কোনো পুজো করবেন না, যতটাই পারুন জপে নিজেকে ইনভলভ রাখুন, সে আপনার নিজের গুরুমন্ত্র হোক, আপনি যে কোনো মন্ত্র যে দেব দেবীকে আপনি পুজো করেন তার যদি এই গ্রহণকালে যদি জপ করা যায়, তো আপনি যদি 108 বার জপ করেন তার এর গুণ হাজার গুণ ফল পাওয়া যায়। আর দিদি, সামনে বোধহয় 27 জুলাই চন্দ্রগ্রহণ আছে, সেই চন্দ্রগ্রহণে কি আমরা চন্দ্র? অবশ্যই, যাদের চন্দ্রগ্রহণ মানে চন্দ্রকেতু কিংবা চন্দ্র শনি কিংবা চন্দ্র রাহু যোগ রয়েছে কিংবা কেমদ্রুম যোগ রয়েছে, কেমদ্রুম যোগ মানে চন্দ্রের দুপাশে যদি কোনো গ্রহণ না থাকে সেটাকে কেমদ্রুম যোগ বলে। এক্ষেত্রে কি হয়, ভীষণ একটা মানে মেন্টাল একটা ডিপ্রেশন, শরীর ভালো থাকে না, আর সবসময় যেটা হয় যে চন্দ্র রাহু গ্রহণ দোষ থাকলে একটা আমি দেখেছি খুব ভালো মতো যে মাইগ্রেনের একটা বিশাল প্রবলেম থাকে। হ্যাঁ, মাইগ্রেনের এই প্রবলেমটা থেকে চোখের প্রবলেম হয় এবং টোটাল আমাদের ঘুম যে মানে ঘুমের যে ব্যাঘাত ঘটে সেখান থেকে টোটাল শরীরেরই একটা 12টা বেজে যায়। আর এই চন্দ্রগ্রহণ যে আবার আসছে, আপনারা খুব ভালো মতো যোগে কাজে লাগান। আর চন্দ্রের যে স্পেশালি চন্দ্র যে দেখুন, এইগুলো থাকলেই যে মুক্ত পড়লেই তারা হবে সেটা নয়, চন্দ্রের যে স্পেশালি মন্ত্র আছে তার গায়ত্রী মন্ত্র আছে, এবং আপনার রাশি অনুযায়ী আপনি কোন মন্ত্র জপ করবেন, আপনার চন্দ্র কোন নক্ষত্রে রয়েছে সেটাকে দেখে আপনি একটুখানি জেনে নিয়ে সামনের গ্রহণের জন্য আবার প্রস্তুত থাকুন, নিশ্চয়ই ভালো কাজ পাবেন। একদম তাই। আর অপরাজিতাদির অনুষ্ঠান তো আমরা দেখছি প্রতি শুক্রবার এই 4:50, প্রতি রবিবার সকাল 10:15 এবং প্রতি বুধবার সকাল 11:25 অনুষ্ঠান আপনারা দেখতে থাকুন। আর যারা আজকেই মনে করছেন আসবেন, হাওড়া মল্লিক ফটকে দিদি থাকছেন সন্ধ্যে 6টা থেকে 8টা চেম্বারে চলে আসুন। দিদিকে ধন্যবাদ, ধন্যবাদ আপনাদের, ভালো থাকুন। নমস্কার।